ওডিআই বিশ্বকাপের আমেজ কমতে কমতেই বেজে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আগামী জুনে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে মোট 20টি দল নিয়ে হবে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চারটি গ্রুপের তালিকা, সাথে প্রতি ম্যাচের সময়সূচিও প্রকাশ করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যেখানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্রুপ এতে ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই। ভারত পাকিস্তান লড়াই মানেই যেন বাড়তি এক উত্তেজনা। ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব, তেমনি ক্রিকেটেও ভারত পাকিস্তান লড়াইয়ের চোখ থাকে কোটি কোটি ক্রিকেট সমর্থকদের। আর এই লড়াই যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে, তাহলে তো দর্শকদের আগ্রহের কোনো কমতিই নেই। ইতিমধ্যেই মার্কিন উপকূলে এই মহাযজ্ঞকে সামনে রেখে টিকিটের মূল্য হয়ে গেছে আকাশচুম্বী। ভারতীয় কিছু মূলধারার গণমাধ্যমে প্রকাশিত খবরের মতে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত 9 জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ও ফ্লোরিডাতে 13 জুন কানাডার বিপক্ষে ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু বিক্রিত টিকিট আবার দ্বিগুণেরও বেশি দামে স্টাবহাব ও সিট গিকের মতো রিসেল প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিট তো আবার ছাড়িয়ে গেছে চরম মাত্রা। সেই সব প্ল্যাটফর্মে ভারত পাক ম্যাচের একটি টিকিটের ন্যূনতম মূল্য 33 লক্ষ টাকা, কোথাও 41 লক্ষ টাকায়ও টিকিট বিক্রি হচ্ছে। কোনো প্ল্যাটফর্মে ভিআইপি টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে 1,80,00,000 টাকায়। বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে 497 রুপি, তবে ভারত পাকিস্তানের ম্যাচের টিকিটের দাম শুরু থেকেই অনেক বেশি। এই ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরু থেকে 33,000 ভারতীয় রুপি। প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা বিক্রি করা হচ্ছে বিভিন্ন রিসেল প্ল্যাটফর্মে, সেখানেই মূলত টিকিটের দাম বেড়ে যাচ্ছে। আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা তেমন বেশি নয়, কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের আমেজে টিকিটের মূল্য জনপ্রিয় বাস্কেটবল বা বেসবলের ম্যাচের টিকিটের দামের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে টপকে যাচ্ছে আমেরিকায় জনপ্রিয় গেমের টিকিটের মূল্য থেকেও। এদিকে টিকিটের দাম থেকে আশা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আমেরিকায় ক্রিকেট তেমন জনপ্রিয় না হলেও সেখানে যেইভাবে টিকিটের দাম বাড়ছে, তাতে আগামী দিনে এই সব দেশেও ক্রিকেট যে জনপ্রিয় হয়ে উঠবে সে বিষয়ে আশাবাদী তারা। রাকিন খান, অনফিল্ড।